হ্যালো বন্ধুগণ ব্লু গ্রিন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আপনাদের সামনে আরও একটি প্রযোজনা উপস্থিত হয়েছি আজকের প্রযোজনার বিষয় হচ্ছে সার্ক দেশ সমূহে করোনা পরিস্থিতির একটা তুলনামূলক আলোচনা সেই আলোচনাটা আমি আরও মাস দেড়েক করেছিলাম আপনাদের অনেকের মনে থাকতে পারে তো আবারও নতুন করে রিভিজিট করছি দেড় মাস পরে দেখি পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে আমাদের সার্ক দেশ সমূহে বিশেষ করে বাংলাদেশে করোনা পরিস্থিতি আস্তে আস্তে দিন দিন অনেক খারাপের দিকে চলে যাচ্ছে গতকাল কিছুদিন আগে দু একদিন আগেই আক্রান্তের পরিমাণ এক লাখ ছাড়িয়েছে সেই প্রেক্ষিতে আবার নতুন করে ফিরে দেখা এই হচ্ছে সার্ক সার্কের সার্ক দেশসমূহের সমূহের ম্যাপ সেই ম্যাপটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোন দেশের কোথায় অবস্থান বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে হচ্ছে সেখানে আহ বাংলাদেশের তুলনায় ভারতের সাইজ হচ্ছে প্রায় তেইশ গুণ বড় এবং মানুষের সংখ্যা হচ্ছে সেখানে আট দশমিক তিন চার গুণ বেশি পাকিস্তানও একইভাবে বাংলাদেশের থেকে প্রায় ছয় গুণ বড় আকারে এবং জনসংখ্যা হচ্ছে আমাদের থেকে প্রায় বেশি শতাংশ আফগানিস্তান হচ্ছে আমাদের থেকে থেকে বড় বাংলাদেশ কিন্তু সেখানে জনসংখ্যা হচ্ছে আমাদের মাত্র এক চতুর্থাংশ মূলত এইগুলি হচ্ছে সার্কের মূলত বড় বড় দেশগুলি তার বাইরে তো ওই যে ভুটান আছে ভুটান আমাদের থেকে দেশেও ছোট কিন্তু মানুষের সংখ্যা এখানে অনেক কম মাত্র 50 লাখের মত এখানে একটা টেবিল দিয়েছি বেসিক কিছু ডেটা দিয়ে সেটা আমি এগুলীর উপর ভিত্তি করে আমার এটা প্রেজেন্টেশনটা হবে ঠিক এখানে আমি জাস্ট রেকর্ডের জন্য এটাটা রেখে দিলাম বাংলাদেশ জনপৃথিবীতে বিভিন্ন দেশের জনসংখ্যা কত অর্থাৎ সার্কিট দেশগুলোর মধ্যে তাদের টোটাল আক্রান্তের সংখ্যা কত কতজন মৃত্যু বরণ করেছে বাংলাদেশের তুলনায় ওই দেশগুলি কত গুণ বড় তার population দিক থেকে বাংলাদেশ কত number এ দেশ কত number এ আছে পৃথিবীতে তারপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় কত গুন বেশি জনবসতি আপনারা দেখতে পাচ্ছেন যে আহ ভুটানের তুলনায় বাংলাদেশ আসলে তেষট্টি গুন বেশি ঘনবসতি পূর্ণ দেশ তো ভারতের তুলনাতেও আসলে আমরা প্রায় তিন গুন বেশি ঘনবসতি দেশ পাকিস্তানের তুলনায় প্রায় চার দশমিক চার গুণ বেশি ঘনবসতিপূর্ণ দেশ অর্থাৎ বাংলাদেশ খুবই একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল এই জন্যই বলছি যে ঘনবসতির সাথে যেহেতু রোগটাচ্ছ আছে এটার একটা সরাসরি যোগাযোগ আছে এবং ঘনত্ব জনগণের জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী আসলে আমাদেরকে বিভিন্ন মেজার নেওয়া প্রয়োজন আমাদের যে টেস্টিং কিংবা সাবধানতা সেগুলি যেহেতু মানুষ গায়ে গায়ে লেগে চলে বাংলাদেশে তো দেড় মাস যখন এসেছিলাম তখন হচ্ছে যে ছাপ্পান্ন লাখ লোক পৃথিবীতে আক্রান্ত হয়েছিল অর্থাৎ সাড়ে লাখ লোক মৃত্যুবরণ করেছিল তো এখন গতকাল পর্যন্ত পৃথিবীতে প্রায় চৌরাশি লাখ লোক আক্রান্ত হয়েছে আপনারা জানেন এবং সাড়ে চার লাখ লোক মৃত্যুবরণ করেছে এবং এর প্রায় এক চতুর্থাংশই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর জনসংখ্যা মোট জনসংখ্যা হচ্ছে সাত দশমিক এবং সার্ক দেশ সমূহে মানুষ বাস করে হচ্ছে এক দশমিক আট অর্থাৎ পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ মানুষ সার্ক অঞ্চলে বসবাস করে অর্থাৎ পৃথিবীর প্রতি চার জনের একজন আমাদের সার্ক অঞ্চলে বসবাস করে পৃথিবীতে কোভিড এর যে সাড়ে আট million লোক আক্রান্ত হয়েছে তার মধ্যে সার্কের মানে আক্রান্তের সংখ্যা আনুপাতিক ভাবে কম সেটা হচ্ছে প্রায় সাত লাখের কাছাকাছি অর্থাৎ পৃথিবীর যে মোট আক্রান্ত তার সাড়ে সাত ভাগ হচ্ছে সার্ক দেশ সমূহে সেটাও আসলে দেড় মাস আগে মাত্র পাঁচ শতাংশের কম ছিল অর্থাৎ সেই আক্রান্তের পরিমাণ আমাদের সার্ক অঞ্চলে যদিও পৃথিবীর তুলনায় কম তাও আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে একটু আগে বললাম যে বাংলাদেশের প্রায় এক লাখের উপরে মানুষ আক্রান্ত হয়েছে এর মধ্যে সেই আক্রান্তের সংখ্যাটা সার্কের সমূহের চোদ্দ শতাংশ কিন্তু বাংলাদেশের জনসংখ্যা সার্কের দেশ সমূহের মধ্যে মাত্র সাড়ে আট শতাংশ অর্থাৎ আমাদের জনসংখ্যার তুলনায় সার্ক দেশ সমূহের মধ্যে প্রায় দ্বিগুণ আক্রান্ত হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের একটাই হচ্ছে ভালো দিক যে আমাদের অঞ্চলে মৃত্যুর পরিমাণ বা সংখ্যা আনুপাতিক হারে অনেক কম সার্ক দেশ সেই পরিমাণ হচ্ছে তিন দশমিক আট শতাংশ সেটাও আসলে দেড় মাস আগে দুই শতাংশের কম ছিল কিন্তু পৃথিবীতে সেই মৃত্যুর সংখ্যাটা হচ্ছে অর্থাৎ যারা আক্রান্ত হয় তাদের মধ্যে শতাংশের উপরে ছয় যেটা বললাম বাংলাদেশে প্রায় এক লাখের উপরে লোক আক্রান্ত হয়েছে মধ্যে এবং ভারতের আক্রান্তের সংখ্যা অনেক বেশি পাকিস্তানের দ্বিতীয় মৃত্যুর দিক থেকেও ভারত অনেকটাই এগিয়ে কারণ ভারতের জনসংখ্যা অনেক বড় এবং তারপরে দুই নম্বর হচ্ছে পাকিস্তান তিন নম্বর বাংলাদেশ তাহলে দুই মাসে এই দেশগুলির মধ্যে সার্কের দেশগুলির মধ্যে আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা এবং টেস্টিং এর সংখ্যা কি পরিবর্তন হলো সেটাই এখানে মূলত দেখানো হয়েছে যেমন আক্রান্তের দিক থেকে নেপাল হচ্ছে নেপালে আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা দেশ সময়ের মধ্যে গত দুই মাসে সবচেয়ে বেশি প্রায় একশো চল্লিশ গুণ ওদের বেশি লোক আক্রান্ত হয়েছে গত দুই মাসে বাংলাদেশের সংখ্যাটা হচ্ছে আসলে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে প্রায় বিশ গুণের মতো লোক গত দুই মাসে বেশি আক্রান্ত হয়েছে আর মৃত্যুর দিক থেকে ভারত হচ্ছে এগিয়ে ভারতের মৃত্যু গত দুই মাসে আনুপাতিক হারে অনেক বেশি হয়েছে আর টেস্টিং এর দিক থেকে নেপাল হচ্ছে সবচেয়ে এগিয়ে ওদের গত দুই মাসে টেস্টিং এর পরিমাণ প্রায় চল্লিশ গুণ বেড়েছে যে পরিমাণ রোগ আক্রান্ত হচ্ছে তার মধ্যে কত পরিমাণ সেরে উঠছে এবং কি পরিমাণ মৃত্যুবরণ করছে অর্থাৎ সেরে ওঠার তুলনায় মৃত্যুবরণের যদি তুলনামূলক আলোচনা করি তাহলে দেখা যাবে ভুটানই সবচেয়ে ভালো কারণ ভুটানে এখন একজন লোক মৃত্যুবরণ করেইনি মালদ্বীপে প্রতি একজন মৃত্যুবরণ একজন লোক মৃত্যুবরণ করার বিপরীতে প্রায় দুইশো জনের বেশি লোক সেরে উঠছে সেই দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে পাঁচ নম্বরে এক দুই তিন চারেও না পাঁচ নম্বর আমাদের অবস্থান সেরে ওঠার দিক থেকে যদিও গত জুনের পনেরো তারিখে সরকারি তথ্য অনুযায়ী হঠাৎ করে সেই সেরে ওঠার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা জানা যায়নি কি কারণে তারপরেও আমাদের অবস্থান বাংলাদেশের অবস্থান সেরে ওঠার দিক থেকে পাঁচ নম্বর তাহলে যে যে পরিমাণ মানুষ হচ্ছে তার তুলনায় কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছে একটু আগেই বললাম যে আমাদের সার্ক দেশ মধ্যে ভারতের অবস্থান হচ্ছে সবচেয়ে খারাপ তিন দশমিক তিন শতাংশ লোক আক্রান্তের মধ্যে মারা যাচ্ছে বাংলাদেশে এক দশমিক শতাংশ আর পৃথিবীতে সেই সংখ্যাটা যথেষ্টই বেশি ছয় শতাংশ সেই দিক থেকে কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা বাংলাদেশে এটা হচ্ছে আসলে অফিসিয়াল মৃত্যুর সংখ্যা আপনারা সবাই জানেন unofficially corona র উপসর্গ নিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে সেগুলিকে যদি যোগ করা যায় তাহলে হয়তো এই পরিমাণ অনেক বেড়ে যাবে সে actual সংখ্যাটা কত সেভাবে আমার জানা নেই তো বাংলাদেশ যেটা বললাম ভারতে মানে সার্কের context আমাদের অবস্থান হচ্ছে জনসংখ্যার দিক থেকে তিন নম্বর সার্কের সাড়ে আট শতাংশ মানুষ বাংলাদেশে বাস করে এবং করোনা আক্রান্তেরও প্রায় আট দশমিক দুই পাঁচ শতাংশ মানুষ বাংলাদেশে অর্থাৎ সেই দিক থেকে একটা মোটামুটি মিল রয়েছে কিন্তু রিকভারির দিক থেকে সেরা ওটার দিক থেকে আমরা 5 নম্বরে অর্থাৎ আমরা پیچھے আছি তারপর বাংলাদেশ এখনো করোনা আক্রান্তের সংখ্যা পিকে ওঠে না ওর সর্বোচ্চ পর্যায়ে যায় নাই। সর্বোচ্চ পর্যায়ে গেলে কত সংখ্যক মানুষ আক্রান্ত হবে এবং সেটা কত দিন লাগবে সেই জিনিসটা এখনো অজানা তো মৃত্যুর হারও আসলে পাল্লা দিয়ে বাংলাদেশে বাড়ছে যথেষ্টই বাড়ছে এমন কি ভারতের যে বাংলাদেশের প্রতিবেশী যেমন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সেইগুলির অঙ্গরাজ্য গুলিতে আসলে আহ করোনা পরিস্থিতি বাংলাদেশের মতো এত খারাপ না তাহলে আমি যদি ভবিষ্যতে প্রাক্ষলন করি এই ডাটা গুলির উপর বেসিস করে তাহলে দেখা যাচ্ছে জুন জুলাই মাসে বাংলাদেশে মৃত্যুর পরিমাণ আসলে আরো অনেক বেড়ে গিয়ে প্রায় সতেরো আঠারোশো লোকের মতো হয়ে যেতে পারে এক মাসে। তারপরে অগাস্টে সেই সংখ্যা গিয়ে ছাড়িয়ে যাবে। সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় বাংলাদেশে সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা চিকিৎসক তাদের আহ মৃত্যুর হার খুব আশঙ্কাজনক ভাবে বেশি সেটা আহ বাংলাদেশের আমি যে ডেটাগুলি অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা বাংলাদেশে এই পর্যন্ত পর্যন্ত বাংলাদেশে আসলে জন ডাক্তার মৃত্যুবরণ করেছে তার বিপরীতে ভারতের জনসংখ্যা এত বেশি সেখানে মাত্র একত্রিশ জন ডাক্তার মৃত্যুবরণ করেছে এবং পাকিস্তানে জন এবং আফগানিস্তানে হয়েছে তেরো জন এই ডেটাগুলির সূত্র হচ্ছে ডেকান ক্রনিকলস বোয়া তারপর আরব নিউজ এবং রয়টার আমি এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের যে ছত্রিশ জন ডাক্তার মারা গেল ভারতের যে পরিমাণ জনসংখ্যা বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে যদি ডাক্তার সেখানেও মারা যেত তাহলে তিনশোর উপর ডাক্তার মারা যেত বাংলাদেশে কিন্তু ভারতে মাত্র একত্রিশ জন ডাক্তার এ পর্যন্ত মারা গিয়েছে বলে খবর পাওয়া যায় আর অন্যান্য দেশগুলোতে মালদ্বীপ ভুটান নেপালের ডাক্তার মারা যাওয়ার খবর আমি পত্রপত্রিকায় খোঁজাখুঁজি করে পাইনি মারা গেলে নিশ্চয়ই থাকতো তাহলে বাংলাদেশের যে পপুলেশন ডেন্সিটি সেটা সার্কেট দেশ সমূহের মধ্যে মালদ্বীপকে বাদ দিলে সবচেয়ে বেশি সেই তুলনায় যেহেতু রোগটা ছোঁয়াছে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে এবং যেহেতু বাংলাদেশের ঘনবসতিপূর্ণ দেশ একটু আগে উল্লেখ করেছি ভুটানের তুলনায় একুশ গুণ বেশি জনসংখ্যা মানে আহ তেষট্টি গুণ সরি ভুটানের তুলনায় তেষট্টি গুণ বেশি গণবসতি বাংলাদেশ আহ এবং আফগানিস্তানের তুলনায় একুশ আহ একুশ গুণ বেশি নেপালের তুলনায় ছয় গুণ পাকিস্তানের তুলনায় চার গুণ এবং ভারতের তুলনায় আমাদের গণবসতি প্রায় তিনগুণ বেশি সেই তুলনায় বাংলাদেশের আহ যে পরিমাণ টেস্টিং হওয়া দরকার সেই পূর্ণ মানুষের জন্য সেই পরিমাণ টেস্টিং কি হচ্ছে সেটা চলুন একটু দেখে আসা যাক প্রতি মিলিয়নে যে টেস্ট হচ্ছে আমাদের সার্কদের সমূহে এই দিক থেকে মালদ্বীপস হচ্ছে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে সেখানে সাত নম্বর তো তাহলে বাংলাদেশের শুধু আফগানিস্তানের চেয়ে টেস্টিং এর দিক থেকে বাংলাদেশ একটু এগিয়ে আছে অন্যান্য দেশ যেমন শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া সেখানেও টেস্টিং আমাদের থেকে তেত্রিশ থেকে তেত্রিশ শতাংশ বেশি হচ্ছে আর নেপালে তো আরও অনেক বেশি হচ্ছে টেস্টিং তাহলে টেস্টিং যেটা এত জরুরি সেখানে বাংলাদেশ হচ্ছে সাত নম্বরে তাদের অবস্থান অর্থাৎ প্রতি মিলিয়ন জনসংখ্যার তুলনায় তাহলে নাম্বার অফ টেস্টিং যেটা আমাদের হওয়া দরকার যদি আমরা ভারত নেপাল কিংবা পাকিস্তানের সমক্ষ হতে চাই তাদের রেটের সমান থাকতে চাই তাহলে এখানে আমি দেখাচ্ছি যে ভারতের হচ্ছে প্রায় সাড়ে চার হাজার টেস্টিং হচ্ছে প্রতি মিলিয়নে বাংলাদেশে সেখানে চৌত্রিশশোর একটু বেশি হ্যাঁ পাকিস্তানেও প্রায় সাড়ে চার হাজার সবচেয়ে বেশি টেস্টিং হচ্ছে মালদ্বীপসে সেখানে হচ্ছে সাতশো একাশি জনকে টেস্ট করা হচ্ছে প্রতি মিলিয়নে তা আমরা যদি এক নম্বরে থাকতে চাই সার্ক দেশ সমূহের মধ্যে টেস্টিং এর দিক থেকে তাহলে আমাদের প্রতি মিলিয়নে প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি লোককে টেস্ট করা জরুরি সেটা যদি আমরা শুধু ওই দেশগুলির অর্থাৎ মালদ্বীপের সমকক্ষ থাকতে চাই কিন্তু একটু আগে উল্লেখ করেছি যে আমাদের জনসংখ্যা অনেক বেশি জনসংখ্যার বিবেচনায় যদি টেস্টিং টাকে আরো বাড়ানোতে হয় তাহলে সেই সংখ্যাটা অনেক বেশি হতে হবে এখানে এই চার্টটাতে আমি এটাই দেখিয়েছি যে বাংলাদেশের বর্তমান টেস্টিং হচ্ছে যেটা একটু আগে আমি উল্লেখ করলাম চৌত্রিশশো প্রতি মিলিয়নে এবং ভারতের তুলনায় আমাদের মানে ঘনবসতি হচ্ছে মানে ভারত আমাদের থেকে এক দশমিক 3 অর্থাৎ 30 শতাংশ বেশি টেস্ট করছে তে ভারতের সমকক্ষ হতে হলে তিন দিয়ে আমাদের ভাগ দিতে হবে তাহলে 4.5 হাজার এর মতো হয় আমাদের টেস্টিংটা কিন্তু আমাদের জনসংকার ঘনবসতি ভারতের তুলনায় প্রায় 2.7 শতাংশ সেটা দিয়ে যদি আমরা বিবেচনা আনি তাহলে আমাদের ভারতের সমকক্ষ হতে হলে জনসংখ্যার ভিত্তিতে যদি টেস্টিং করতে হয় তাহলে প্রতি মিলিয়নে 13 হাজার লোকে কমপক্ষে টেস্ট করা জরুরি সেখানে আমাদের হচ্ছে মাত্র তিন হাজার চারশো পঁয়ষট্টি পাকিস্তানের তুলনাতে আমাদের টেস্ট করতে হয় তাহলেও আমাদের প্রায় আহ বিশ হাজার প্রতিমিলিয়নে টেস্ট করতে হয় কিন্তু আমাদের হচ্ছে যেটা বললাম সাড়ে তিন হাজার টেস্টিংয়ের দিক থেকে জনসংখ্যার ঘনবর্ষ থেকে বিবেচনায় নিয়ে এবং অন্যান্য দেশের যে পরিমাণ টেস্ট হচ্ছে সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে সাত নম্বরে এবং সেই টেস্টের পরিমাণ অনেক 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 বেশি বাড়ানো জরুরি যদি আমাদেরকে তাদের সমকক্ষ হতে হয় তাহলে এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের মালদ্বীপের মধ্যে সেটা একটা দ্বীপ রাষ্ট্র সেটা বাদ দিলে বাংলাদেশই হচ্ছে সবচেয়ে গণবসতিপূর্ণ দেশ দুই নম্বরে হ্যাঁ কিন্তু টেস্টিং এর দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে সাত নম্বরে আর গণ জনবসতির দিক থেকে ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের অবস্থান হচ্ছে তিন চার পাঁচ আর টেস্টিং এর দিক থেকে ওদের অবস্থান রয়েছে যথাক্রমে ছয় ছয় পাঁচ অর্থাৎ অত ভালো না ওদেরও টেস্টিং এর পরিমাণ আরো বাড়ানো জরুরি সবচেয়ে ভালো করছে আপনারা জানেন সেটা হচ্ছে ভুটান এবং মালদ্বীপ টেস্টিং এর দিক থেকে এবং ভুটানে তো একটু আগে উল্লেখই করলাম সেখানে কোনো মানুষ এখনো মারাই যায়নি নেপালেও খুব লোক মারা গিয়েছে সাত আট জন মনে হয় ওই শ্রীলঙ্কাতে অনেক কম। এই হচ্ছে অবস্থা। তো আমাদের মূল চ্যালেঞ্জগুলি হচ্ছে যে আমাদের যে টেস্টে করোনার কারণে যে একটা বিপুল জনসংখ্যা ক্ষুধার সম্মুখীন হচ্ছে, অবহর সম্মুখীন হচ্ছে, চাকরিচ্যূত হচ্ছে, তাদেরকে কিভাবে একটা সামাজিক মানুষ রক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসা যায় সেটা এবং ডাক্তাররা যে বেশি হারে মারা যাচ্ছে এবং নার্সেরা সার্কের সময়ের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক ভাবে সেটাকে আমাদের অবশ্যই রোধ করা জরুরি যার জন্য আমাদের ডাক্তারকে যদি প্রটেক্ট করতে হয় ডাক্তার গণকে তাহলে আমাদের যে পিপি সেগুলির মান বাড়াতে হবে পরিমাণ বাড়াতে হবে তারপর আরো একটা সমস্যা বাংলাদেশে যেটা হচ্ছে মানুষজনের সাধারণ মানুষের যারা করোনার রোগে আক্রান্ত হয় তাদের প্রতি যে যে অমানবিক আচরণ করে সেটা যাতে না হয় সেদিকে আমাদের সচেতন সচেতনতা আরো অনেক বাড়ানো প্রয়োজন সেই লক্ষ্যে গভর্নমেন্টকে এবং আমাদের সামাজিক সংগঠনগুলোকে কাজ করে যেতে হবে আমাদের টেস্টিং এর পরিমাণ অনেক বেশি বাড়ানো প্রয়োজন একটু আগে আমি উল্লেখ করেছি এর কোনোই বিকল্প নেই আমাদের হাইজিন যে সচেতনতা বিশেষ করে রেড জোন গুলোতে তারপর মানে সামাজিক দূরত্ব সেগুলো বজায় রাখতে হবে তো আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের যে পরিমাণ সরকারের পক্ষ থেকে বন্য সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় অনেক অনিয়মের যায় সেটা তো খুবই দুঃখজনক এই পরিস্থিতিতে সেগুলির দিকে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন আমাদের সরকারের যে কার্যক্রম সেগুলির প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং দায়বদ্ধতা যাতে সরকার আরো বেশি বাড়ায় সেদিকে আস্থায় নিয়ে আসা যায় না পরিবর্তন হবে না এখন আমাদের দেশে উন্নয়নের নামে আমাদের যে পরিবেশের যে দুর্গতি যে পরিমাণ ক্ষতি করা হচ্ছে বিশেষ করে বায়ু দূষণ পানি দূষণ বায়ু দূষণের তো আসলে করোনার আক্রান্তের যে ঝুঁকি সেটা অনেক বেড়ে যায় কারণ করোনার মূল সমস্যা হচ্ছে শ্বাস প্রশ্বাস কষ্ট এবং বায়ু দূষণের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে নিকৃষ্ট মধ্যে অন্যতম তাহলে সেই কারণে আমাদের অঞ্চলে করোনার পরিস্থিতির উপর এর অনেক বিরূপ প্রভাব পড়বে সেই দিকটাতে আমাদের নজর দেওয়া প্রয়োজন তাহলে আমাদের ভবিষ্যতে আর কি আমাদের যে স্বাস্থ্য খাত সেটাকে আসলে ঢেলে যায়। তাহলে আর অন্য যে বড় বড় মহামারী এবং দুর্যোগ আসবে সেগুলির রক্ষা থেকে করা খুব কঠিন হবে এই জন্য আসলে বাস্তব শিক্ষা আমাদের দেশে আরো বাড়ানো প্রয়োজন কৃষিকাজের প্রতি আরো নজর দেওয়া প্রয়োজন কারণ মানুষ যদি কোদার্থ থাকে তাহলে সব সবকিছুই পণ্ডল হয়ে যাবে আর আমাদের যে পরিবেশের সুরক্ষা সেই দিকে তো অনেক বেশি নজর দেওয়া দরকার তাহলে আহ থ্যাংক ইউ আমার এই উপস্থাপনাটা উপভোগ করার জন্য আবারও দেখা হবে